ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চুপকিস অ্যান্ড সোয়ার্থিস ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটা একটু দেরি করে শুরু হচ্ছে, বেজে গেছে দুটো বাগান আড়াইটা, সরি ওখানে দেখতেই পাচ্ছ ঘড়িতে, এসে ঘড়িতে আড়াইটা বাজে। আর উনি যাচ্ছে, ওনার ফোনটা খারাপ হয়ে গেছিলো, যেটা আমি কথাটা বলেন, ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো যেটা, সেটা সারাতে যাচ্ছে ও আর আমার দেওর যাচ্ছে, মানে আমার হাজব্যান্ডটা দেওর মিলে যাচ্ছে আমাদের সতীদির পর। ওই ফোনটা সারাবে, সারিয়ে ওই ফোনটা বাবাকে দেবে। বাবার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, তা বাবাকে আমরা বলেছিলাম তুমি একটা নতুন ফোন কেন, তা কিনবে না। বাবা বলছে আমি অত শত পারি না, কই না এই ফোনটাকে সারিয়ে নাও। আমি বললাম ভালো, তো ওরা যাচ্ছে আজকে সারাতে। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা, তো বুঝতেই পারছো আড়াইটা বাজে হয়ে যাবে বললাম। তো ওনার সোয়াতি নিচে আছে, আমি বাসন টাসন তুলে দিয়ে এসেছি, ও টেবিলটা মুছবে, মুছে পরিষ্কার করে আসবে। আর ও কি বলছো তোমরা শুনতে পাচ্ছো? আমকে কি বলে? আমকে কি বলে? আমটিটা আমকে ইংরেজিতে কি বলে? গেছে, ভুলে গেছে, আসছে সাথী। কি বলে? ঠিক বলেছো, দেখো তা আমরা এখনো, এটা কি আমগুলো পচা, ও খাবে না, বুঝেছো তো? এই আমগুলো আমাদের দাগ, এখানে দাগ আছে না, ওর জন্য খাবে না, আম পচা। ও নিচে লেগেছে দুজনের মধ্যে, আসবে তোমাদের সতী দিদি এক্ষুনি আসবে। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে না, তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, না ঠান্ডা না গরম, এরকম ধরনের ওয়েদার ভালোই লাগছে বেশ। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জানলা ধারে বসে আছি, তা হাওয়া আসছে, বুঝতে পারছি। তো সতী আসুক, তারপরে আমরা ফার্স্ট স্টার্ট করবো। কেন বলছি, আমটা ফ্রিজ থেকে বার করেছি সবে, ঠান্ডা আছে, ও খেতে পারবে না, ওর একটু সর্দি মতো করেছে, ওই জন্য রেখে দিয়েছি একটু এ হোক, ওই জন্য নাকটা চলবে একটু ঠিক হোক, তারপরে খাবো। আমি অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে, কেন আম দেখলে আমি খেতে পারি না, আম হচ্ছে আমার ফেভারিট, খুব প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে, গন্ধটা তো জাস্ট ব্যাপক। তো তোমাদের জন্য রইলো, তোমরাও খাও, তো চলো দেখতে থাকো ভিডিও, আরও অনেক কিছু পাবে, তো স্কিপ করে দেবো না। এই হচ্ছে আমাদের আম, হ্যাপি মিষ্টি, হ্যাপি আচ্ছা খতম, ওটা আছে এখনো, খা, এই যে লেগে আছে, খা। দেখি এবারে, হ্যাঁ এই সাইডে রাখ, না এখানে রাখ, পরে ফেলছি, তুই ফেলতে পারবি না, বিছনায় ফেলবি না, যেমন আম খাচ্ছে দেখো। কেমন খেতে? সতী দিদি চলে এসছে, সতী আম খেত না, আমার পাল্লায় পড়ে আম খায়, আম খাতে একজনের মুখ দেখো না, মুখটা দেখো। চলো আমরাও স্টার্ট করি, সতী হয়তো একটা দুটো খাবে, আঁটিগুলো আমি খাবো, আমি বুঝতে পেরে গেছি, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন যেটা হয়, চা করছে দিদি ভাই, আরে কী চা হচ্ছে? আদা চা, আদা দিয়ে চা, উফ আমার দারুণ লাগে খেতে আদা চা, ভেবেই কেমন একটা হচ্ছে, আমি খুব একটা চা খেতে ভালোবাসি না, তো আদা চা হলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। লেবু চা, লেবু চা, আদা চা, স্পেশাল স্পেশাল ব্যাপার আছে আমাদের মধ্যে, তাই তো? স্পেশাল আমার কে না ভালোবাসে স্পেশাল, বলো। আমাদের তো কেউ স্পেশাল খাবে না, তাই আমরা নিজেদেরাই নিজেদেরকে স্পেশাল, নিজেরাই স্পেশাল খাবি, তো আমাদের বড়েরাও আমাদেরকে স্পেশাল খাবে না, স্পেশাল ওই যে বাবু কি দুঃখ সত্যি গো। আর কি বলতো, মানে জন্মদিনের জন্মদিনের উইশ উইশ তোমার কোনো সিং নেই? না না, আমার বড় আবার একটু করে, অবশ্য আমার বড় আবার চিন্তা করে কেন মালটা জন্মেছিল দেখি, তুই মনে করে কয় কেন জন্মেছিল, হ্যাঁ গো না না মনে করে কেন এইসব দিনগুলো আসে, খরচা হয়ে যায়, হ্যাঁ ও যেন খরচা করে, না না ওর জন্মদিনের দিনটা ভাবে কেন আসে, খরচা হয় শুধু শুধু আমার, কিপটা কিপটা
আমরা তো গ্লাস গ্লাসেই জীবন, গ্লাসে করেই খাই, আমাকে বল তো। চলো চাটা খেয়ে ফেলি ঝপঝপ করে, তারপর আমার তোমার সাথে গল্প করব। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সকল সবাইকে জানাই। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, 8:20 হয়ে গেছে, 8টা মানেই রাত্রি, বুঝতেই পেরে গেছো, সন্ধ্যে 7টা পর্যন্ত সন্ধ্যে থাকে। তা যাও গুড কি বলে গুড ইভিনিং বলে স্টার্ট করছি তোমাদের সঙ্গে। তা আজকে আমাদের এই যে রাত্রির রান্না হচ্ছে, আজকে সকালের রান্না আমরা দেখাইনি, কিন্তু রাত্রির রান্না দেখাচ্ছি। প্রতিদিন রুটি ভুলেছে দেখো, প্রতিদিন রাত্রির সকালে রান্না দেখে, আজকে রাত্রির রান্না স্পেশাল সেরকম কিছু নেই, এমনি করা হচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি। তো চলো কী হচ্ছে দেখে নিই, ও তো ওখানে রুটি করছে দেখে নিলে। এখানে আমি করছি বাঁধাকপি, তোমরা এখন বাঁধাকপি খাও, দেখো আমাদের বাঁধাকপি নিয়ে এসছে। এই যে স্বাদ নেই গো বাঁধাকপি, সব মানে হাইব্রিডের বাঁধাকপি, হাইব্রিডের বাঁধাকপি একদম মানে স্বাদ নেই। শীতকালের বাঁধাকপিতে যেরকম একটা স্বাদ, সেরকম স্বাদ সত্যি। যতই বসো যতই যাই পুরো গরম খাচ্ছি, ফালতু হয়। একবার নিয়েছি কদিন আগে এনেছিল, ফুলকপি এনেছিল, হ্যাঁ তখন মানে আমরা ভিডিও করা হয়নি না, না তো কদিন আগে ওই ফুলকপি এনেছিল, ফুলকপিটা তবুও স্বাদ ছিল। বাঁধাকপিটা প্রথম কথা তো পেতো পেতো গন্ধ ছিল, আমার একদম ভালো লাগে না, আর তারপরে এই পুরো টেস্ট থাকে না তরকারিতে। বাবাকে বারণ করা সত্ত্বেও বাবা নিয়ে আসে বাঁধাকপি। আর এখানে যে টমেটো আর আদা মতো বসে রেখে দিয়েছে, এখানে এই যে গোল রুটি মারছে দেখো, গোল রুটি বেলছে, বেলতে পারো তোমরা? ওর রুটি বেলেই যাবে, বেলেই যাবে, যত বড় পারে রুটি বেলে। আর যে টিভি দেখে যাচ্ছে এই খেতেই ভালোবাসে, খালি এই খাবে, এইটা গোটা গোটা ভাত খেয়েও আম, সে গোটা গোটা আম খাবে, ওরা জানে আমি আম খাই। দেখো না বেল বেল আরো বড় হবে, এই ধাবাস। তো চলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, এরপরে আরো অনেক কিছু আছে। তো হ্যালো ফ্রেন্ডস, এখন রান্না তো মিটে গেছে তোমরা দেখলেই, আমি রান্নাঘরের উপরে চলে এসেছি, আর এখন টাইম হচ্ছে তিথির পড়াশোনার, এখন স্টাডি টাইম। আচ্ছা ওকে দেখাতেই হবে, একটু লিখছি, হ্যাঁ চলো দেখো তোমরা। আচ্ছা লিখছে, অওয়া লিখেছে, এবার হর্ষইটা লিখবে, সুন্দর করে লিখবি। বাহ খুব সুন্দর, খুশি। তো চলো আমি পড়িয়ে নিই ওকে, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। আচ্ছা দীর্ঘটাও দেখে নাও, খুব সুন্দর। আচ্ছা এবার তুমি লিখে নাও, এই যে দিদিভাবে চলে এসেছে, দিদিভাবে তরকারি কমপ্লিট, হ্যাঁ হর্ষও লেখো নাও, চলো। আচ্ছা ও বাবা দেখতেই হবে, ব্যাপারটা বুঝেছো তো? তারপর কি হবে ফ্রেন্ডস, এখন রাত বাজে প্রায় 11টা, এই যে দিদি ভাইয়ের চুল দিচ্ছে দাদা ভাই, এটা কি ধরনের বিনি হচ্ছে ঠিক বলতে পারছি না, বাট নতুন কিছু আবিষ্কার হতে চলেছে সেটা মনে হচ্ছে আবার। চুল দিদি ভাই বেস্ট অফ লাক, দিদি ভাই বেস্ট অফ লাক, বুঝেছিস তো? হ্যাঁ ওই তো বলছি বেস্ট অফ লাক তোর জন্য, চুলটা তুই আশ্রয় যদি খুলতে পারিস
আজকে কি জানা এনে চুলটা বেঁধেছ অনেক কষ্ট করে, খুলবি না কিন্তু যতদিন রাখা যায় রাখিস। কি বেঁধে দেয় আমার বরকে এখন বললে আমার বর চুলের কি করবে তার নেই ঠিক। দেখ কি সুন্দর বেঁধে দিচ্ছে, ও বাবা ও বাবা, এ তো মানে এক্সপার্ট। ব্যানারসিটা বার করে আচ্ছা চুল বাঁধানো প্রায় কমপ্লিট হয়েছে। কেউ যদি এই হেয়ার স্টাইলিস্টকে দরকার পড়ে ডাক্তার, তাহলে ভালো কাজ থেকে দেখা এই যেটা ফ্যাশনেবল ভালো লাগছে দিদি ভাই। হ্যাঁ ভালো হয়েছে বিনুনি। তাহলে এবার চুলটাকে খুলে একবার আঁচড়া দেখি, একবার আঁচড়া চুমকি। এই আমি ডাব কন্ডিশনার মাখি, একবার আঁচড়া না দেখি না তাহলে তোমরা দেখলে দাদা ভাইয়ের হাতে স্পেশাল বেনি। ও বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডাব কন্ডিশনারের জল দেখেছো, তাহলে ভালোই অ্যাড দিচ্ছিস তুই ডাব কন্ডিশনারে, যদিও আমাদের টাকা পয়সা দেবে না। পয়সা দেয় নাকি ডাবের লোকেরা, তাহলে নাম নিচ্ছিস কেন, বিপ করে দিতে হবে। এবার ভালো একটা ডিজাইন হয়ে গেল চুলের, এই দেখো হুম ভলিউম হয়ে গেছে। একজন এখন অফার দিচ্ছে, একজন আমাকে অফার দিচ্ছে কোমরটাকে একটু টিপে দে না 10 টাকা দেব। বন্ধুরা আমাকে এরকম অফার প্রায়শই পাই আমি, ঘরে বসে 10 টাকা ইনকাম। ও কি করুন কি করুন অবস্থা, দেখো ওখানে গিয়ে নাকি সবে আমাকে নাকি আর কোমর টিপে দিতে হবে, তাহলে আমাকে 10 টাকা ইনকাম করবো। ওর কোমর থেকে কত জায়গা আছে ভালো তার ঠিক নেই, আমাকে এখন 10 টাকা ইনকাম করতে হবে। বন্ধুরা তাহলে চলো গুড নাইট, তোমাদের সকলকে জানাই 10 টাকা ইনকাম করতে যাই। দেখে নিলে নিজেদের বড়দের বলতে পারো যদি চুলে জট পাকাতে চাও, তো গুড নাইট চলো আবার নেক্সট ব্লগ চলে আসবো খুব তাড়াতাড়ি। আই দেখো একজনকে দেখো পেশেন্ট।